সালাম আলাইকুম আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং আমার পেজে আমি করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছি আমার দর্শকদেরকে এবং আমি চেষ্টা করেছি কারণ আজকে প্রায় বারো দিন ধরে আমার পরিবার সহ আমরা পুরোপুরি ঘরের মধ্যে একেবারে গৃহবন্দী হয়ে আছি তো সেই ক্ষেত্রে আমি আসলে গতকালকের একটা পোস্ট দেখলাম ফেসবুকে বিভিন্ন নিউজ তো পাচ্ছি বাসায় যেহেতু বসে আছি পুরো একটা সময় কাটাচ্ছি আমরা পুরো ফ্যামিলি একসাথে তো আমার যেটা মনে হলো যে সরকারের ছুটিতে প্রায় দশ দিনের ছুটিতে রেল স্টেশনে অনেক মানুষের গ্যাদারিং দেখলাম এবং দেখে আসলে একটা একটা টেনশনে পড়ে গিয়েছি যে আসলে আমাদের কি হবে আসলে আমাদের দেশের কি হবে কারণ আমরা এই দেশটাতে বসবাস করছি আমাদের মানুষজনের একটা ঘন বসতি একটা সমাজ আমাদের তো সেই ক্ষেত্রে আমার টেনশন শুধু আমার না আমাদের আমার আরও যারা কলিকরা আছে আমাদের পুরো পরিবার ফ্যামিলি যারা আত্মীয় স্বজন আছেন পুরো দেশের মানুষ একটা চিন্তিত একটা ব্যাপার তো এই সব কিছু মিলে আমি মনে করি যে শুধু আমি না আমার সাথে আমার হাজবেন্ডও আছে আমি চাচ্ছি যে আজকের কিছু বিষয় আমরা করোনা ভাইরাস উপলক্ষে আমরা কিছু কথা আমাদের দর্শক যেহেতু এটা আমাদের পরিবার আমাদের দেশ আমাদের দেশটা ভালো থাকুক এটাই আমরা চাই তো তুমি কিছু একটু আমার আচ্ছা বলছো হ্যাঁ অবশ্যই সবাইকে আসসালামু আলাইকুম করোনা ভাইরাসটি নিয়ে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু হাসি তামাশা শুরু হয়েছে আমাদের দেশে বিশেষ করে ঠাট্টা মস্করা অনেকে মজা করতেছেন অনেকে বলতেছেন যে ভাইরাসটি আমাদের দরবে না আমাদের কিছু হবে না আমরা মুসলমান আমরা নামাজ পড়ি এটা নাস্তিক দরবে বা বিভিন্ন রকম কথাবার্তা শুনতে পাচ্ছি আর তাছাড়াও গতকালকে দেখলাম বোধহয় তোমার ওই যে রেল স্টেশনে অনেক এবং কিছু ভিডিও ট্রোল করা হয়েছে যেখানে অনেক অনেক বিষয় আছে যে বলা হচ্ছে যে এটা চায়না থেকে এসেছে এটা আমাদেরকে ধরবে না এই রোগ আমরা আমাদের আক্রান্ত করবে না আমরা আমাদের কিছু হবে না আমরা তো মুসলমান আমরা নামাজ পড়ি তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা খুব মানে একটা এমন একটা পরিস্থিতিতে পড়েছি বুঝতেই পারছি না যে কি হবে আসলে সবচেয়ে বিষয়টা হচ্ছে দেখো যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে পাবলিক বাসে গ্যাদারিং মানুষ জনসমাবেশ করতেছে গণজমায়েত হচ্ছে একত্রিতভাবে মোনাজাত করতেছে মানে এগুলো কিন্তু মানে আমাদের যে নির্বুদ্ধিতা বা আমরা যে জাতি হিসাবে অনেক পিছিয়ে এবং অনেক কম জানি এখন সেটা পরিচয় দিচ্ছি আমরা এটা আমি এক দুটা রিজন বলি আপনারা একটু জাস্ট খেয়াল করেন কি হচ্ছে আসলে করোনা ভাইরাস বিষয়টা নিয়ে রয়টার্সের একটা নিউজ দেখেন এটা রয়টার্সের একটা নিউজ হ্যাঁ রয়টার্স এই নিউজটা আমি শো করছি এই কারণেই দেখে দেখেন রয়টার্স এই নিউজটা করেছে হচ্ছে লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে একটি গবেষক দল লন্ডনের ইম্পিরিয়াল কলেজের নীল ফার্গসন নামক একজন প্রফেসর উনি একটি গবেষণা করেন করোনা ভাইরাসের উপরে উনি বলেছেন যে করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে যদি হারটা সংক্রমণের হারটা যদি একই থাকে রেশিওটা যদি সেম থাকে তাহলে লন্ডনে আইমিন যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ড সহ ওয়েলস নর্দারল্যান্ড এবং স্কটল্যান্ডে পাঁচ লক্ষ মানুষ মারা যেতে পারে এবং বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মানুষ আক্রান্ত হতে পারে এবং বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মানুষ আক্রান্ত হতে পারে যুক্তরাষ্ট্রে এবং আমেরিকাতে যেটাকে আমরা জানি যে ওখানে মানুষ মারা যেতে পারে বাইশ লক্ষ তো তারপরে আবার এই কথাটার উপরে আবার ভারতের আপনার এই ভদ্রলোক এই ভদ্রলোকের নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ ভদ্রলোকের নাম হচ্ছে রামা ডক্টর রামায়ন লক্ষ্মী নারায়ণ এই ভদ্রলোক হচ্ছে আপনার বলল যে যদি বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মানুষ মারা আক্রান্ত হয় ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাহলে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে তিরিশ কোটি আর আমাদের দেশে যদি আমরা সেম রেশিওটা চিন্তা করি যদি ভারতে আসে তিরিশ টোয়েন্টি পার্সেন্ট মানুষ আক্রান্ত তাহলে আমরা ধারণা করতে পারি যে আমাদের দেশও তিরিশ পার্সেন্ট মানুষ আক্রান্ত হওয়া সম্ভব টোয়েন্টি পার্সেন্ট মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আর সেটা হলে সংখ্যাটা হবে তিন কোটি প্লাস কিন্তু আমাদের আমার কথা হচ্ছে আমাদের সাধারণ যে জনগণ তারা আসলে এই ব্যাপারটা কি স্বাভাবিকভাবে নিচ্ছে মানে আমার তো মনে হচ্ছে তারা এই ব্যাপারটাকে অনেক ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে কারণ এখন আমরা তো বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে মানে ফেসবুকটা মোটামুটি সব শ্রেণীর মানুষই ইউজ করছে তো ওখানকার মানে বিষয়টা যে দেখা যাচ্ছে যে ওইরকম রকম আতঙ্ক কিন্তু দেখা যাচ্ছে না তো সাধারণ মানুষের একটা একটা শ্রেণীর মানুষ আছে যে বিষয়টা নিয়ে খুবই আতঙ্কিত আবার আরও কিছু মানে যারা আছেন গ্রাম মানে গ্রামের সাইডের কথা বলছি সেই শ্রেণীর মানুষগুলো আবার কিন্তু দেখা গেছে মানে বিষয়টা এরকম যে ধার্মিক সাইডেও অনেক ক্ষেত্রে নিচ্ছে এবং মানে ব্যাপারটা হচ্ছে যে না আমাদের কিছু হবে না যার কারণে দেখো যে ঢাকার থেকে অসংখ্য মানুষ গ্রামে চলে গিয়েছে এই বিষয়টা ডিল করছি যে প্রশ্নটা মাত্র বলা হলো প্রথম কথা হচ্ছে যে করোনা ভাইরাসের ইম্পিরিয়াল কলেজের যে রিপোর্ট এবং ডক্টর রামায়ন লক্ষ্মী নারায়ণের যে কথা ডক্টর রামায়ন লক্ষ্মী হচ্ছেন ভারতের আর ডিজিজ খুব সম্ভবত যে সেন্টার ফর ডিজিজ ডায়নামিক্স ইকোনমিক্স অ্যান্ড পলিসি নামক যারা ডিজিজ নিয়ে কাজ করে সেটার উনি হচ্ছেন ডিরেক্টর বা পরিচালক তো উনাদের মতো সেটা একটা মহামারী বা সুনামির মতো দেয়া আসতেছে এই ভাইরাসটি আমাদের ভারত এবং বাংলাদেশ এই সাইডটাতে ইতালিতে মৃত্যুর মিছিল চলছে বৃদ্ধরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে ইতালির মতো দেশ ইউরোপের দেশ তারা হাল ছেড়ে দিয়েছে যে আমরা এটা সাথে পেরে উঠছি না আমরা এখন আকাশ থেকে যদি আমাদের কোনো ফলাফল বা রেজাল্ট আসে আমরা সেটা আসে আছি নিউ ইয়র্ক মতো শহর লন্ডন শহর অলরেডি ভুতুরের শহর আমি লন্ডনের কথা বলবো লন্ডন ছিল মোস্ট বিজিয়েস্ট সিটি ইন দা ওয়ার্ল্ড

তো আমাদের বাংলাদেশে বা ভারতে কী পরিমাণে আক্রান্ত আমরা মনে করতেছি এত কম এখানে বেশি একটা আসবে না বাস্তবতাকে আসলে কম কিনা সেটা আমরা জানি না আমরা গুজব ছড়াইতে যাব না আতঙ্ক ছড়াইতে যাব না বাট বাস্তবতা আমাদেরকে জানতে হবে যে আমাদের দেশে আমরা কিছু টেস্ট করতে পারতেছি ঠিক মতো যে আমাদের করোনা হয়েছে না হয় নাই ডক্টর লক্ষ্মী এই ভদ্রলোক এই যে আইডিসি এই যে আপনাদের যে পরিচালক ডিরেক্টর সাহেব ওদের ডিজিস ডায়নামিক্সের এই বদলুক বলতেছেন যে যদি সঠিকভাবে টেস্ট করা হয় সংখ্যাটা আমাদের এদিকে অভাবে আমরা হয়তো জানতেই পারতেছি না যে আসলে সংখ্যাটা আসলে কত তো এই যে হাসি তামাশা মজা করতেছি আমরা এটা কি এখন মজার সময় মানে মানুষ এটা যদি সচেতন না হয় মানুষ মানে মৃত্যুর মিছিল হবে আমাদের দেশে আমরা কল্পনা করতে পারবো না পরিমাণ মানুষ এটা কন্ট্যামিনেটর হয়ে যেতে পারে একজন করোনা ভাইরাসের রুগী যদি গ্রামের দিকে যাওয়া শুরু করে আর সে যদি বরিশালের লঞ্চে উঠে থাকে অথবা সেই রূপটা যদি ধরো ওই যে ফেরিতে মাওয়া ফেরি ঘাটের আজকে ছবি দেখলাম মাওয়া ফেরি উঠে থাকে তাহলে ওই একজন থেকে ওখানেই ছড়ায়বে হাজার হাজার লোক আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত সেখানে কি কোনো কিছু তোমার আম ভারতের কথা বললে ভারতের বর্তমান পরিস্থিতি হচ্ছে ভারতকে বলা হচ্ছে জনতার কারফিউ বলা হচ্ছে ভারতকে নরেন্দ্র মোদী অনেক রাবিশ ডিসিশন আছে মানে অনেক জনগণ যেহেতু আমাদের দেশের থেকে অনেক বেশি জনগণ কিন্তু ডেনসিটি পপুলেশন ডেনসিটি যেটা জনগণের ঘনত্ব আমাদের দেশে কিন্তু ভারতের চেয়ে কম নয় বরং বেশি তা তো আছে সুতরাং আক্রান্ত হলে আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হব আর আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা সম্পর্কে বা স্বাস্থ্য সেবা সম্পর্কে আমরা তো জানি আমাদের কতটুকু মানে দুর্বলতা আছে আর কতটুকু দুর্বলতা আছে তাই না সেটা ঠিক আছে কিন্তু আমার কথাটা হচ্ছে এরকম যে তাদের দেশ কি কোনো স্টেপ এখন পর্যন্ত নিয়েছে হ্যাঁ নিয়েছে ভারতের জনতার কারফিউ হচ্ছে এবং ভারতে আমরা দেখলাম যে গতকালকেও দেখলাম যে কত ঘন্টার জন্য ওয়ান ফোরটি ফোর বা একশো দ্বারা জারি করা হয়েছে খুব সম্ভবত তাদের মতামত পুলিশ আর্মি নাম হয়েছে কিন্তু মজার বিষয়টা খেয়াল করেন তুমি তো তোমার ফেসে তোমার ফেসে ধরো অসুবিধা নেই মজার বিষয়টা একটু খেয়াল করেন মজার বিষয় হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীরা বা বাংলাদেশের বাংলাদেশী মানুষেরা শুধুমাত্র যে পাগলামিটা করতেছে কথাটা সত্য নয় এই যে কোয়ারেন্টিন বা গৃহে আবদ্ধ হয়ে থাকার যেটা ব্যাপার এই যে কোয়ারেন্টিন শব্দটা ইংরেজি শব্দ এই এই শব্দটা তো ভালো করে মানুষ মিনিংই বোঝে না যাই হোক এটাকে বাংলায় করলে যদি আপনি বলেন সহজ বাংলায় বললে হচ্ছে গৃহে আবদ্ধ থাকা বা আটকে থাকা বা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে থাকা অবস্থান করা আর লকডাউন তো বুঝতে পারতেছেন যে কোনো একটা এরিয়ার ভিতরে কেউ আসতে পারবে না যেতে পারবে না যে অবস্থায় সেই অবস্থা আটক করে দেওয়া জায়গাটা মূল বিষয়টা ধর আছে যে ভারতে জনগণ রাস্তায় নেমে যায় ভারতের জনগণ আপনার ওই বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা শুরু করছে শুধু বাংলাদেশেই না লন্ডনে খোদ ইংল্যান্ডে যেটা পৃথিবীর অন্যতম অন্যতম শহর এবং উন্নত জায়গা জ্ঞানে গুণীর বসবাস সেই জায়গায় পর্যন্ত মানুষজন রাস্তায় বেরিয়ে পড়তেছে সেখানকার মানুষ এখনো নিয়ম মানতেছে না তাহলে আবার নিউইয়র্ক সম্পর্কে আমি শুনলাম রিসেন্টলি যে নিউইয়র্কের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তোমার হচ্ছে আবেদন করেছে যেন সেনাবাহিনী নামানো হয় কারণ জনগণ বাড়িতে থাকতে রাজি নয় রাস্তায় নেমে যাচ্ছে অর্থাৎ আইন না তাহলে আইন টেন্ডেন্সিটা শুধুমাত্র বাংলাদেশেই বা বাঙালিদের আছে না হয়তো আমাদের বেশি বাট আছে সরকারকে এক্ষেত্রে সঠিক ইনিশিয়েটিভ না নিলে হয়তোবা হয়তো বা মারাত্মক কোনো কিছু সুনামি রাখার হয়তো আমাদের এখানে একটা কোনো একটা প্রবলেম তৈরি হতে যাচ্ছে রিপোর্ট কিন্তু তাই বলছে এই যে বড় বড় বিবিসি সিএনএন এর যে রিপোর্টগুলো এই রিপোর্টগুলো কিন্তু তাই বলতেছে আমাদেরকে হ্যাঁ আমরা এই রিপোর্টগুলো দেখে আপনাদেরকে কথাগুলো আসো তাহলে এখানে অনেক অনেক মানুষই আমরা একত্রিত হয়ে গিয়েছি প্রায় নয়শোর কাছাকাছি তো আমার যেটা বলার যে আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আমি চাই আপনারা ভালো থাকার চেষ্টা করুন কারণ এখন কিন্তু আসলে শুধু সরকারের কথা বললেও নয় আমাদের যেটা মেনটেন করতে হবে এই দেশটা হচ্ছে আমাদের এবং আমাদের কিন্তু প্রত্যেকের দিকেই খেয়াল রাখতে হবে সহযোগিতা করা ছাড়া আমাদের আসলে কোনো উপায় নেই আমরা আমাদের মানে আমাদেরকে রক্ষা করাটাই আসলে এখন হ্যাঁ তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন এটা আল্লাহর গজব তবে আল্লাহ বলেছেন আমাদেরকে সতর্ক হইতে হবে সতর্ক না হইলে তুমি যদি আগুনে যা তুমি আগুনে পূর্বে এটাই ইসলামেরই কথা আমাদের ইতিপূর্বে অনেক নবিরাসুলগণ আহ অনেক ধরনের বিভিন্ন রকমের পরীক্ষা পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু সেই পরীক্ষায় শুধু আল্লাহ করবে এটা বলেন নাই তারা বলেছেন যে অবশ্যই কিছু আল্লাহ করবেন কিন্তু আল্লাহ যে রাস্তা দিয়েছেন যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে বলেছেন সেভাবে যদি না চলেন তাহলে আপনার কপালে আমার কপালে বিপদ আছে একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন সৌদি আরবে উমরা হজ বন্ধ করা হয়েছে একত্রিত গণজামায়াত নামাজের লিমিটেশন সীমাবদ্ধতা হয়েছে এবং কুয়েতে নামাজে হাইয়া আল্লাহ পরিবর্তে আস্তাল বলা হচ্ছে অর্থাৎ তোমরা মসজিদে না গিয়ে নামাজ বাসায় পড়ো এগুলো কেন বলা হচ্ছে তারা কি আমাদের যে ইসলাম কম বোঝে নাকি হয়তোবা তারা আমাদের যে ইসলাম কম বোঝে না আমার বিশ্বাটা বোঝে না কারণ আমরা দেখেছি আমাদের দেশে ইসলাম স্কলাররাও আহ সৌদির ওই মদিনা ইউনিভার্সিটি লিসান্স ইউনিভার্সিটি অফ মাদিনাক সম্ভবত ওটা থেকে পড়াশোনা করে আসেন আমাদের দেশে ইসলাম স্কলাররা মিশরে আল আজার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসেন তো তারা যদি নামাজ ঘরে বসে পড়তে বলা বলতে পারেন এবং হাদিসের রেফারেন্স দিচ্ছেন রাসাল্লাহ আসলাম নাকি নামাজ ঘরে বসে পড়তে বলেছেন জর জন্ডার এরকম কিছু থাকলে তো ইসলাম হচ্ছে স্মার্ট ধর্ম পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার মতো ধর্ম হচ্ছে ইসলাম অন্য কোনো ধর্ম ইসলামের মতো স্মার্ট নয় তো সেই ধর্মের মানুষ যদি শুধুমাত্র বলে যে আল্লাহ পাঠাবে তাহলে এটা এটা আমাদের মানে জ্ঞানের অপ্রতুলতা বা দুর্বলতা বলবেন আপনাকে জানতে হবে ইসলাম কি বলছে এখানে আপনাকে হতে হবে সতর্ক হইতে হবে আরেকটা বিষয় বলে স্প্যানিশ ফ্লু এই জিনিসটা একটু বলে দাও তো স্প্যানিশ ফ্লু সম্পর্কে একটু বলো তো আপনাদেরকে এটা আজ থেকে একশো বছর আগে আসছিল

এখন আমরা কথাটা হচ্ছে যে আমরা দলীয় আলাপে না গেলাম আলোচনা না গেলাম কিন্তু আমরা যদি সাদা চোখে বলি আমাদের দেশে আসলেই অনেক কিছু অভাব আছে ভাই সরকারের সদিচ্ছার অভাব আছে জনগণের সতর্কতার অভাব আছে আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে আমাদের ডাক্তারদের সীমাবদ্ধতা আছে আমাদের যন্ত্রপাতির সীমাবদ্ধতা আছে আমরা একটা দেশ যেটা অনেক দীর্ঘদিন স্ট্রাগল করে করে এগিয়ে যাচ্ছি আমরা এই ক্ষেত্রে সরকারকে না দোষ আরোপ করে সরকারকে বরং সাপোর্ট করি সাপোর্ট করে আমরা নিরাপদ থাকতে সরকারের যে কর্তা ব্যক্তিরা আছে যারা আওয়ামী লীগ করছেন বা রাজনীতি করেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই ভাই চাচা ভাতিজা আত্মীয় বন্ধু বান্ধব আবার বিরোধী দলে যারা আছেন তারাও আমাদের আত্মীয় স্বজন অর্থাৎ এই পুরো বাংলাদেশের সবগুলো জন মূলত আমরা এই সরকারি দল বিরোধী দলের মিলিয়ে একটা পরিবার এখানে এই মুহূর্তটাতে দোষাদোষী না করে আমরা বরং সাপোর্ট করি সরকারি দলকে এবং সরকারের যে কোনো ইনিশিয়েটিভকে পজিটিভ ইনিশিয়েটিভগুলোকে সাপোর্ট করে আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে এখন আর দোষার সময় না আমরা ভালো হই আমরা এই মহামারী থেকে মুক্তি পাই তারপরে আপনারা এগুলো নিয়ে ত্রুটি বিচ্ছুতি নিয়ে কথা বলার সময় পাবেন আশা গুরুত্বটা পাইছেন আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম সেই বিষয়টা হচ্ছে স্প্যানিশ ফ্লো যে স্প্যানিশ ফ্লো নিয়ে আমার বউ শুরু করছিলো কথা বলা সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় আজ থেকে প্রায় না একশো বছর আগে সরাসরি উনিশশো সালে এই ফ্লোটা আসছিলো এবং দশ কোটি মানুষকে মেরে গিয়েছে এই ফ্লোটা কতজন প্রায় দশ কোটি প্রায় দশ কোটি ধারণা করা হয় প্রথমে আট কোটি পাঁচ কোটি এবং পাঁচ কোটি আট কোটি ধারণা করে দশ কোটি মানুষকে মেরে গেছে স্প্যানিশ ফ্লো উইকিপিডিয়াতে এই রিপোর্টটা আপনারা এখনও পড়তে পারেন এই দশ কোটি মানুষের ভিতরে এক কোটি পঞ্চাশ লাখ থেকে এক কোটি সত্তর লাখ মানুষের শুধু মারা গেছিল ভারতবর্ষে তখন বাংলাদেশ ভারত এবং পাকিস্তান একসাথে ছিল ভারতবর্ষ এবং তখন ভারতবর্ষে মারা গিয়েছিল প্রায় এক কোটি পঞ্চাশ থেকে এক কোটি সত্তর লক্ষ এই রিপোর্টটা এখনও আপনি যদি সার্চ করেন ইফ ইউ ক্যান সার্চ ইট ইউ উইল গেট ইট ফ্রম উইকিপিডিয়া আই মোস্ট অথেন্টিক মেথড এখন পর্যন্ত আমরা জানি উইকিপিডিয়া থেকে সবাই আমরা দেখে নিই পড়াশোনা করি সো এই স্প্যানিশ ফ্লোতে যদি এক কোটি সত্তর লাখ বা পঞ্চাশ লক্ষ মানুষ মেরে থাকে তাহলে মহামারী আকারে করোনা ভাইরাস আসছে যেভাবে আমাদের অনেককে মেরে ফেলতে চাচ্ছে আমরা যদি সতর্ক হই সবাই আইসোলেট থাকি আলাদা থাকি

সারা কন্ট্রোল করে আমরা ধারণা করি যে বাংলাদেশে চায়ের দোকানে বসে কি আলাপ হয় সেই খবরটা নিউ খবরটা নিউ ইয়র্কে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে যায় তাদের গোয়েন্দা সংস্থা এত উন্নত সারা পৃথিবী যেখানে তারা কন্ট্রোল করতে পারছে সেখানে আমাদেরকে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেটা সময় আসছে আমাদেরকে বুঝতে হবে যে তারা যদি যেহেতু মহামারী আকার দান করছে তারা পারছে না আর এটা যদি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে যেভাবে আর হয়ে যায় দোষারোপ করি আর প্রবাসীদের দোষারোপ করি আর নিজের দোষারোপ করি আমরা রক্ষা পাবো না আমরা মারা যাব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবার নিয়ে ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন